বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে আগামীকাল মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম। বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত খেলেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। দুই ম্যাচের মধ্যে দুটোতেই বড় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মোহাম্মদ মিঠুনের দল। নিজেদের প্রথম ম্যাচে ঢাকাকে অল আউট করেছিল 88 রানে, দ্বিতীয় ম্যাচে খুলনাকে অল আউট করেছে 84 রানে। দুর্দান্ত ফর্মে রয়েছে ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান, এছাড়াও ব্যাট হাতে দুই ম্যাচের রান পেয়েছেন সৌম্য সরকার এবং লিটন দাস। অন্যদিকে গতকাল তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীকে হারিয়েছে বরিশাল। তবে নিঃসন্দেহে এই ম্যাচের বরিশালের থেকে অনেক এগিয়ে থাকবে চট্টগ্রাম। তবে চট্টগ্রামকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছে তামিম ইকবাল, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, আফিফ হোসেনরাও। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর 1:30 মিনিটে শুরু হবে ম্যাচটি। বরিশালের সম্ভাব্য একাদশ: মেহেদি হাসান মিরাজ, তামিম ইকবাল, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কর, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু জায়েদ, সুমন খান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি। চট্টগ্রামের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, শামসুর রহমান, মোহাম্মদ মিঠুন, মোসাদেক হোসেন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম।